অভিযুক্ত সম্রাটের আজ পাসপোর্ট ফিরে দিয়েছে আদালত, চিকিৎসার জন্য বিদেশে যেতে আর কোনো বাধা রইল না। কতদিন পর পাসপোর্ট ফেরত পেলেন? জি ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে সম্রাট 2019 সালে গ্রেপ্তার হয়েছিল, 2022 সালে আগস্ট মাসে তার জামিন মঞ্জুর হয়েছিল। তখন তার শর্ত ছিল যে তার পাসপোর্ট জিম্মা দিতে হবে এবং সে বিদেশ যেতে পারবে না। আজকে এই বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়েছে। তার আইনজীবীরা বলছেন সম্রাট অসুস্থ, তার চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যেতে হবে, তার যে অসুস্থতা সেটি বাংলাদেশে চিকিৎসা হয় না। আদালত শুনানি শেষে আজকে মঞ্জুর করেন যে 2 মাসের জন্য। উনি কি রোগে ভুগছেন যে বাংলাদেশে চিকিৎসা নেই, আপনারা কি জানতে পেরেছেন? তিনি যেটা এয়া বলছিলেন যে ওপেন হার্ট সার্জারি রয়েছে, তার বাইপাস সার্জারি বা অনেক এগুলা বলছিল আইনজীবী। একাধিক রোগে, যেটি তিনি আগে থেকেই এই রোগের চিকিৎসা ইয়াতে করতো, সিঙ্গাপুরে করতো। আর বিচারক আজকে আদেশে বলছেন 2 মাসের জন্য তাকে পাসপোর্ট দেওয়া হবে এবং তার যে ভিসা বিদেশ যাইতে হবে সেটি আগে দেখাইতে হবে, 1 মাসের মধ্যে তাকে ফিরে আসতে হবে। এটি জামিনের শর্ত ছিল, এই শর্তেই আজকে তাকে পাসপোর্ট জিম্মা এবং বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে যে সম্রাট স্থায়ী জামিন চেয়ে আবেদন করেছিলেন, আজকে আদালত স্থায়ী জামিন মঞ্জুর করেননি। আজ 6 জুলাই পর্যন্ত সম্রাটের জামিন মঞ্জুর করেছিলেন। এই মামলায় আজকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলাটি আজকে অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। তার আইনজীবী সময়ের আবেদনের প্রেক্ষিতে আদালত সেটিও মঞ্জুর করে 6 জুলাই পর্যন্ত, 6 জুলাই তার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য করেছে। এখন তাহলে তার জামিন কতদিন মঞ্জুর করা হয়েছে? তার জামিন 6 জুলাই পর্যন্ত, অর্থাৎ পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত তার জামিন বহাল থাকবে। স্থায়ী জামিনের বিষয়ে এখনো আদালত কোনো আদেশ দেননি, অস্থায়ী আদেশ জামিন থাকলেন তিনি। ধন্যবাদ জাহাঙ্গীর আলম।